খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার, বাড়িয়ে দাও দুটি হাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তবে আজকের এই ভিডিওটি একটু ভিন্ন রকম। আমার খুব কাছের কয়েকটা ভাই আমাকে কয়েকদিন থেকে বলছিল যে ভাই আমাদের এই ইভেন্টে একটু আপনি হেল্প করেন, যদিও বা ছোট্ট পরিসরে, বাট আমার কাছে এটা অনেক ভালো লাগা এবং অনেক বড় মনে হয়। যেহেতু আমিও অল্প স্বল্প কিছু সোশ্যাল ওয়ার্ক করি, সে কারণে এই কাজগুলোর প্রতি আমার অন্যরকম একটা উইকনেস আছে। সেই ভালো লাগা থেকে বলতে পারেন আজকের এই ভিডিও। তাদের এই চমৎকার ইভেন্টের নাম হচ্ছে 500 টাকায় 25 জনের খাবার। যারা একেবারে ভাসমান, যাদের থাকার এবং খাবার ব্যবস্থা নেই, সেই অসহায় মানুষদের মাঝে তারা খাবার বিতরণ করেন। এবং সেই সাথে যারা পথ শিশু, তাদেরকে একটি ছোট্ট মাদ্রাসার মাধ্যমে কাউন্সিলিং করেন এবং সেই সাথে তাদেরকে দিনী বিষয়ে কিছু শিক্ষা দিয়ে থাকেন এবং তাদের মাঝে খাবার বিতরণ করে থাকেন। আপনারা যারা স্বাবলম্বী আছেন, তারা অবশ্যই ভাইদের এই ছোট্ট ইভেন্টে আপনার সাধ্য অনুযায়ী আপনারা হেল্প করবেন ইনশাআল্লাহ। তো আমি ডিসক্রিপশনে তাদের ডিটেলস দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা সেখান থেকে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আপনারা অংশগ্রহণ করবেন, সে প্রত্যাশা রাখছি। তো আমাদের এই টোটাল ইভেন্টের যিনি মূল উদ্যোক্তা, তিনি হচ্ছেন আমাদের শফি ভাই, আহমদ শফি ভাই। তো আপনি এই যে পরিশ্রমটা করেন, উদ্দেশ্যটা কি আমাদেরকে একটু শোনাবেন? আমার সর্বপ্রথম উদ্দেশ্য লিল্লাহিয়াত, আল্লাহর জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে মানুষকে খাওয়ানো, বেশি বেশি খাওয়ানো। তো এই হাদিসটা মাথায় রেখে যে আমার যদি আমি মানুষের সেবা করে যেতে পারি, এই অসহায় মানুষগুলো, অন্তত আমার এদের যে দোয়াটুকু আমি বলি, এরা এই দোয়াটুকু আমার জন্য জীবন করে পাওয়া। তো এই মানুষগুলো যখন খাবারগুলো খেয়ে যখন একটা হাসি দেয়, আমার সারাদিনের যে কষ্টটা আমার নিমিষে দূর হয়ে যায়। আজকে আমরা ইনশাআল্লাহ প্রায় 70 জন মানুষের খাবারের ব্যবস্থা করেছি এবং সেটা শফি ভাই নিজ হাতেই রান্না করে। প্রত্যেকটা ইভেন্টে উনি নিজ হাতে রান্না করে, এটা হলো খুব অবাক করা একটা বিষয়। এবং ভাইয়েরা একেবারে সেই পোস্তকলা ব্রিজের ওই পার থেকে সেটাকে বহন করে নিয়ে এসে কমলাপুর থেকে শুরু করে সারা ঢাকায় উত্তরা বা আদার্স এই সাইডগুলোতে তারা এটাকে বিতরণ করে। তো আল্লাপাক তাদের এই কাজকে কবুল করুন, আমরা সবসময় দোয়া করি। তো আমরা এখন বিতরণের জন্য বের হচ্ছি, খাবার তারা সাথে নিয়ে এসছে, পুরো বিতরণে আপনাদেরকে একটু সাথে রাখবো, ইনশাআল্লাহ আপনার সাথে থাকবেন। খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার, বাড়িয়ে দাও দুটি হাত, নাও ডেকে ঘরে ঘর হারা দিন, পথে যাদের কাটিরা। খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার, বাড়িয়ে দাও দুটি হাত, নাও ডেকে ঘরে ঘর হারা দিন, পথে যাদের। আমরা তাদেরকে এই খাবারটা দেওয়ার পাশাপাশি চেষ্টা করি আমাদের ইসলামিক যে শিক্ষাটা আছে, অন্তত কালিমাটুকু তাদেরকে শিখিয়ে দেওয়া। আমরা আশা করি যে ইসলামিক মৌলিক শিক্ষা মানুষকে অপকর্ম থেকে দূরত রাখে। আসলে আমরা আজকে এখানে একটা জায়গায় সবাইকে শুধু দিয়েছি, আপনারা এই যে এখানে থাকতেছেন, এটা তো আল্লাহর মসজিদ সবাই জানে। তাহলে আমরা এতটুকু বলতে পারি যে আমরা আল্লাহর মসজিদে আছি। তাহলে আমাদের এই যে আল্লাহর মসজিদ আছে, আমাদের রবকে আমরা একটু বলতে পারি ভাই? সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমরা কি বলতে আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আচ্ছা, আমার ধর্মের একটা কালিমা আছে, আমরা কালিমা সবাই বলতে পারি? কজন বলতে পারি দেখি? আমাদের ধর্মের কালিমা আছে, জানেন না আপনি? কালিমা আছে আমাদের ধর্মে, কলমা। হ্যাঁ, জানেন জানেন। আচ্ছা, অনেকে জানেন অনেকে জানেন না। আজকে আমি সবাইকে শিখার উদ্দেশ্যে আমি সবাইকে একবার বলি, আপনার আমার সঙ্গে একবার বলবেন, ঠিক আছে? এবং কালিমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ এরা একজন বলতে পারবেন? না, বলেন
কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখো আজ হো কি পথ শিশু নয় ওরা মহান মানুষ এই হোক বড় পরিচয় ওরা তোমাদের ভাই তোমাদের বোন আমাদের প্রিয়জন তুমি যদি বাঁচো বাঁচবে আমরা এখন আসলাম যে আমাদের খিলগাঁও যে পথশিশু যেটা পাঠশালা আছে সেখানে এই এরা আমাদের এই পাঠশালাতে পড়ে এরা এখানকার বাসিন্দা এই যে খিলগাঁওয়ের এই যে আমরা দেখি এই যে খিলগাঁওয়ের এই এখানকে ওরা থাকে এই বাচ্চাগুলো খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার বাড়িয়ে তো আলহামদুলিল্লাহ আমরা যে দুটো জায়গায় আজকে খাবার বিতরণ করলাম মাইতুল মোকরম এবং এটা হচ্ছে খিলগাঁও মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি। তো আমাদের এই শফিক ভাই আসসালাম কোরআন নিকেতন নামে ছোট্ট একটা জায়গায় এই কত শিশু যে বাচ্চাগুলো আছে তাদেরকে পড়ায়। তো ইনশাআল্লাহ রাত হওয়ার কারণে আমরা ওখানে যেতে পারিনি আজকে, বা রাতে বাচ্চারা ওখানে থাকে না, বাচ্চাদের পড়াশোনা একটা ফুটেজ আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। চোখে দাও না মেখে স্বপ্নে সোনালী